প্রধান শিক্ষককে বদলির ঘটনায় ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল নবদ্বীপ বকুলতলা ফিডার্স ইনস্টিটিউশনে। অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের দাবি, তারা তাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম গড়াইকে স্কুল ছেড়ে যেতে দেবেন না এবং জয়েন করতে দেবেন না আগত নতুন প্রধান শিক্ষক কৌস্তভ সরকারকে। আজকে আপনারা দেখছি গো ব্যাক এই প্ল্যাকার্ড নিয়ে রয়েছেন, কাকে গো ব্যাক জানাচ্ছেন, কেন? আমরা নতুন যে স্যার আছে তাকে আমরা গো ব্যাক জানাচ্ছি, আর পুরনো যে স্যার থাকছে আমরা তাকে রাখতে চাই এখানে, তাকে আমরা যেতে যেতে চাইছি না। কেন কেন? কারণ তিনি পড়াশোনাও খুব ভালো করায় বাচ্চাদের, এই স্কুলটা মানে এমন অবস্থা ছিল, উনি সেই স্কুলটাকে দাঁড় করিয়েছে, স্কুলটাকে বাচ্চাদেরকেও যথেষ্ট ভালোবাসে, মা বাবার মতন ওনারা দেখাশোনা করে, তাও তিনি মাথা ফেটে যায়। কি নাম যে স্যারের জন্য বলছেন, তার নাম কি? গৌতম গড়াই। গৌতম স্যার, গৌতম স্যার, উনি আমাদের আমাদের মানে বাচ্চাদের কি বলবো, মানে নিজে বাচ্চা বলে ভালোবাসে। আচ্ছা, যিনি আসবেন আপনার কি মনে হয় তিনি এরকম করবেন না? আপনার নাম, আপনার নাম? আমার নাম রূপা আমগার। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? আমার বাচ্চা 2 এ পড়ে। আমার মেয়ে এই স্কুলে পড়ে, হাই স্কুলে গেছে আমার মেয়ে, কিন্তু আমরা আমার স্যারদের ব্যবহার ভালো বলে আমি আবার আমার ছেলেকে বদলি করেছি, আমি অন্য স্কুলে দিতে পারতাম। এই যে আপনার স্কুলের সামনে দেখলাম ছাত্রছাত্রী অভিভাবকরা একটা বিক্ষোভ করছেন, এর কারণটা কি? ওনাদের এই স্কুলের প্রধান শিক্ষকের বদলির অর্ডার এসেছে, এই স্কুলে অন্য আরেকজনে আসছেন, আমি অন্য স্কুলে চলে যাচ্ছি, এটা তো আমাদের সরকারি অর্ডার, আমাদের মানতে হবে। কিন্তু গার্জেনদের দাবিও অমূলক নয়, আমি এখানে এই স্কুলে 13 বছর ধরে রয়েছি, তাই হয়তো ওনারা আমাকে রাখতে চাইছে, ওনারা চাইতেই পারে। আপনার কোথায় বদলির অর্ডার এসেছে? আমার এসেছে শ্রী গৌরাঙ্গ প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তো আপনি এখন কি চাইছেন? না, আমার তো কিছু চাওয়ার না, আমার তো চাকরি করি, গভর্নমেন্ট অর্ডার যা আমাদের তাই পালন। যিনি নতুন এসেছিলেন তিনি কি আজ জয়েন করতে পেরেছেন? তো গার্জেনরা তো গেট খুলতে দেয়নি, আমি তো এখন গেলাম ওইদিকে গার্জেনরা রয়েছে, তাই আমি এখন গেট খুললাম। আচ্ছা, জয়েন করতে পারেন। তা আপনি এই গার্জেনরা যে কেন আপনাকেই চাইছেন, কেন গার্জেনরা? সেটা তো গার্জেনরা বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। গার্জেনদের বক্তব্য, আপনি স্কুলের অনেক ডেভেলপমেন্ট করেছেন বা ছাত্রছাত্রীদের কাছ থেকে ইয়ে করেছেন, স্বাভাবিকতা আমরা মাস্টার মশাই যাক, কিন্তু আমাদের এটা কর্তব্য, বাচ্চাদের ওরা আমাদের সন্তান সম, আমাদের তো দেখতেই হবে সেইভাবে, এখানে তো আমার কিছু করার নেই। গার্জেনদের যদি দাবি থাকে থাকতে বলে তাদের, কিন্তু আমাদের তো গভর্নমেন্ট অর্ডার এসেছে, সেই অনুযায়ী আমাদের পালন করতেই হবে। তাহলে পরবর্তী কী পদক্ষেপ হবে? পরবর্তী কী পদক্ষেপ সেটা তো আমরা বলতে পারবো না, মানে প্রতিদিনই তো স্কুলের সামনে এরকম বিক্ষোভ, গার্জেনরাও দেখাতে পারবেন না। আমরাও গার্জেনরা প্রায় 7 দিন হতে চলে, যেতেও পারছি না গার্জেনদের প্রতি, মানে এটা আপনার প্রতি ভালোবাসাতে ছাত্রছাত্রীদেরও ক্ষতি হচ্ছে। ক্ষতি হলে কি হয়েছে, আমার বাচ্চাদের দেখুন না ক্লাস বন্ধ গেছে কিনা, একটা ক্লাসও কিন্তু বন্ধ হয়নি আমার, গার্জেনরা গার্জেনদের মতো প্রতিবাদ করছে, কিন্তু আমার কিন্তু একটা ক্লাস হচ্ছে, দেখাশোন না, ক্লাস মিড ডে মিল সব হচ্ছে, কোনো কিছু বন্ধ নেই আমার, আমি যতদিন আজকেও আছি, আমার ইচ্ছা ছিল আজকে চলে যাব, হয়তো ওনারা জানতে পেরেছেন বা মাস্টারমশাই আসবেন আজকে, তার উপর দিয়ে আমি চলে যাবো, আমি সব গুছিয়ে রেখেছি, ওনার জন্য কাগজপত্র রেডি করেছি,
আমাকে ও চলে যেতে হবে, ওনাকেও আসতে হবে, কিন্তু এখন গার্জেনরা যেটা চাইছে সেটা তাদের ব্যাপার। ঠিক আছে, আপনার নাম? আমার নাম গৌতম গড়াই। প্রধান শিক্ষক? টিচার ইনচার্জ। টিচার 13 বছর ধরে স্কুলে টিচার ইনচার্জ হয়ে রয়েছে, কিন্তু প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে অন্য জায়গায় বদলির অর্ডার আছে, যেহেতু প্রমোশন কিন্তু হয়েছে। আপনার প্রতি ভালোবাসায় ছাত্রছাত্রী অভিভাবকরা নতুন টিচারকে যোগ দিতে বাধা দিচ্ছে। তোমাদের কি বক্তব্য? কি কোন স্যার কি কাকে তোমরা যেতে দেবে না? কোন সাবজেক্ট পড়ান উনি? ইংলিশ পড়ান। ও নতুন স্যারের বদলে যে স্যার ছিলেন সেই স্যারকেই তোমরা চাইছো? তোমার নাম? তোমার নাম? কোন ক্লাস তোমার?